দুদিনের ছুটি নিয়ে দাদুর বাড়িতে গেলাম। ভাবলাম দাদুর বাড়িতে গিয়ে বেশ মজা হবে, দুদিন দিনে রান্নাবান্না করতে হবে না, বেশ ঘুরে ফিরে আনন্দ করে দিনটা কাটাবো। আর যেহেতু বাড়িতে সবাই আসছে, আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখাও হবে, গল্পও হবে, তাই খুব আনন্দ পাচ্ছিলাম। ও মা, যেদিন গেলাম পরের দিন দেখি আমাকে সকালবেলায় বলে রান্না করতে, তাও একটা দুটো না, 40টা মানুষের রান্না। তোমরা ভাবো 40টা মানুষের রান্না করা কি কম ব্যাপার, দেখো কত বড় হাঁড়ি। তো যাই হোক, আমি মনে করি দায়িত্ব তাকেই দেয় যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। অবশ্য আমার রান্না খেয়ে না অনেকেই নাম করে, সেই কারণে হয়তো আমাকে বলে সব জায়গায় রান্না করতে। তো যাই হোক, যেটা আমি ভালো পারি সেটাই আমাকে করতে দেয়। অবশ্য এটা আমার মানে আমার ক্ষেত্রে না, যে যেটা ভালো পারে তাকে কিন্তু সেই দায়িত্বটাই করতে দেওয়া হয়, মানে করার জন্য দেওয়া হয় আর কি। তো এই যে এত কিছু রান্না করেছিলাম, সবজিগুলো সব বাইরে পড়ে আছে উঠানে, যেহেতু আজকে উঠানেই রান্না হয়েছে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে খাওয়ানো হয়ে গেছে, তাই ভাবলাম একটু জায়গাটা পরিষ্কার করে মুছে নিই। আর গ্রাম্য এলাকায় তোমার তো উঠোন তো মাটির হবেই, আর দিদার বাড়িতে গোবরও ছিল, সেই কারণে গোবর মাটি দিয়ে বেশ কিন্তু চুকচুকে করে দিদার বাড়িটা লিখিয়ে দিলাম। আর আমার না সত্যি গোবর মাটি দিয়ে ঘরবাড়ি লিখাতে না খুবই ভালো লাগে। আর এই পাশে যে বেগুন গাছটা দেখছো না, এই বেগুন গাছে না অনেক কালো কালো বেগুন ধরেছিল, তো দিদাকে দিয়ে সব বেগুনগুলো তুলা করালাম। আমি বললাম যে দিদা, আমি তোমার গাছের বেগুনের বেগুন ভাজা খাবো। তো দিদা আমাদের কথা শুনে চার পাঁচটা বড় বড় বেগুন তুললো, সেই বেগুন তোমার ভাজা করেছিলাম। সত্যি বলতে বাড়ির বেগুনের যা স্বাদ তোমাদেরকে কি বলবো, সেই লেগেছে খেতে। দিদাকে বললাম দারুণ হয়েছে, এত কিছু রান্না করেছি সব থেকে কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগলো। তো দিদা একটু আমাদের সঙ্গে ঠাট্টা আর কি মারলো যে হ্যাঁ, তোরা এসে সব বেগুনগুলো আমার খেয়ে নিলি, এবার আমি রাতেবেলা রুটি খাবো কী দিয়ে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে মুছেও দিলাম। তারপর দিদার বাড়ি থেকে কিছুটা কাঁথা কম্বল নিয়ে চলে গেলাম আমার দিদার বাড়ি। হ্যাঁ, কারণ রাত্রে অনেক মানুষজন আসবে, ঘুমাতে অনেক কাঁথা কম্বল লাগবে, আর দিদার বাড়িতে যা আছে তাতে হয়তো 50টা লোকের ঘুম হবে, কিন্তু অনেক মানুষ আসবে, তো সেই কারণে কিছুটা কম্বল নিয়ে গিয়ে দিদার বাড়িতে রেখে তারপরে তিন বোন মিলে চলে গেলাম ঘুরতে। আর এই যে আমাদের পাড়ার দাদুগুলো সবাই বসে বসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছে। গ্রামের মানুষের কিন্তু এটা একটা মানে ভালো দিক বলতে পারো, সবাই কিন্তু একসঙ্গে বসে আগুন পোহায়, যেটা আমাদের এখানে একদম দেখতে পাওয়া যায় না। তো চলে এলাম সেই আমার ছোটোবেলার স্কুলে, আমি যখন 3-4 বছর বলতে পারো বয়স, তখন আমি মাসিদের সঙ্গে এই স্কুলে আসতাম। এসে এই যে আম গাছটা দেখছো না, এই আম গাছের তলায় বসে বসে আমরা পড়াশোনা করতাম। তখন কিন্তু এই পাকা ঘরগুলো ছিল না, হ্যাঁ, তখন এই গাছের তলাতেই কিন্তু পড়ালেখা করানো হতো বাচ্চাদেরকে। তো আমি যখন ছোটো ছিলাম তখন এই স্কুলে এসেছি, তারপর এই স্কুলে আসার প্রয়োজন হয়নি, যেহেতু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছিলাম, ওখানে তখন স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলাম। তো অনেকদিন পর আজকে কি মন হলো, তিন বোন মিলে চলে এলাম এখন ঘুরতে স্কুলে। তো স্কুলের ভিতরে ঢুকে দেখলাম অনেক কিছু নতুন রকমের করেছে, দোতলা স্কুল হয়েছে, এদিকে একতলা, ওইদিকে সিঁড়ি, মানে অনেক কিছুই করেছে। যাই হোক, তো আমার বোনের মাস্টারের সঙ্গে কথা বলছিল, কারণ আমরা তিন বোনই এই স্কুলে পড়াশোনা করেছি আমার দিদি বাদে, মাসি দুই মেয়ে করেছে আর আমি করেছি। তো এই যে মাস্টারমশাইকে দেখছো, এই মাস্টারমশাই হচ্ছে আমার বোনেদের মাস্টারমশাই। তো মাস্টারমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা চলে এলাম এখন আমার বন্ধুর বাড়ি, মানে আমার সেই ছোটোবেলাকার বন্ধু, যার সঙ্গে আমি ছোটোবেলায় খুব মারামারি করেছি আর মারও খেয়েছি। মানে একটা কথা আছে না, যার সঙ্গে তুমি বেশি ঝগড়া করবে, বেশি মারামারি করবে, তার সঙ্গে সম্পর্কটা টিকে থাকবে। তো ওর সঙ্গে খুবই মারামারি করেছি, ও আমাকে খুব মেরেছে, আর ও মানে আমাকে দেখলেই আমার বরের সামনে ওই কথাটা বলবে যে তোকে আমি খুব মেরেছি। তো যাই হোক, ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে গিয়ে আমার বন্ধুই আমাদের জন্য চা করে নিয়ে আসলো, বন্ধুর বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছে, বন্ধু চা করে নিয়ে আসলো। তো ও যে চাটা করেছিল না, চাটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো চা নিমকি দিল আমাদেরকে, চা নিমকি খেলাম সন্ধ্যের সময়। খাওয়ার পর আমার বর আবার বললো যে তুমি চা খাওয়ালে আমি কিন্তু এবার এগরোল খাবো, তাই ও পাশে একটা রেস্টুরেন্ট থেকে এগরোল অর্ডার করলো। তো পাঁচটা এগরোল নিয়ে আসলো, তো আমার বর আবার খায়নি, কারণ ও না এসব খেতে একদম পছন্দ করে না, ও চাটা করেছিল, চাটা খেয়েছে, আর আমরা কিন্তু এগরোল খেলাম। আর এখন রাত্রির অনেকটা হয়ে গেছে প্রায়, এখন বাড়ি যাব। তো চলো টাটা আগে বাড়ি যাই।